যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে সবার গুনাহ মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। সূর্যের তির্যক দৃষ্টিতে পড়ছে দেশ, এক পশলা বৃষ্টির জন্য হাহাকার মানুষের। আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে তাই বৃষ্টির দোয়া। প্রকৃতির বৈরিতা থেকে রক্ষা পেতে বুধবার সকালে রাজধানী যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাঙ্গণে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন। দুই রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য দেন ইমাম। অন্যদিকে পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, যশোর, কুষ্টিয়া সহ দেশের কয়েকটি জেলাতেও খোলা ময়দানে জড়ো হন মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো আল্লাহ আমাদের এই চেষ্টাকে, প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক, আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে সবার গুনাহ মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। মোনাজাতে মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।